ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর শব্দের অর্থ কি, কোথার থেকে এসেছে, কিভাবে পীর হওয়া যায়, পীর হওয়ার শর্ত কি? প্রথমত, পীর একটি ফার্সি শব্দ, বুজুর্গ, বুড়ো, বয়স্ক ব্যক্তি, এ সকল শব্দ হচ্ছে পীরের অর্থ। অর্থাৎ কোনো বয়স্ক ব্যক্তিকে পীর বলা যায়। এটা শাব্দিক অর্থে যে কোনো বুড়ো মানুষকে পীর বলা যাবে, কিন্তু আমাদের সমাজে পীর যাকে বলা হয় সেটা এটা নয়। পীর মানে মনে করা হয় যে তার হাতে বায়াত করলে, তার কাছে মুরিদ হলে আমি জান্নাতে চলে যেতে পারি, আখেরাত পার হয়ে যেতে পারি, অনেক কল্যাণ আছে, এরকম মনে করা হয়। পীর হওয়ার জন্য কোনো শর্ত নাই, বয়স হলে পীর হলো। আর এই সকল পীর যারা মানুষ এরকম মনে করে যে তাদের ওসিলায় আমরা জান্নাত যাব বা পার পাবো বা অমুক তমুক, এগুলো সব শেরেকি ও বেদাতি কার্যকলাপে লিপ্ত, এরকম পীর হওয়াও হারাম, এরকম পীর মানাও হারাম। আমি ভালো করে বলছি ভাই, এরকম পীর হওয়াও হারাম, এরকম পীর মানাও হারাম। এই পীর ইসলামকে ধ্বংস করেছে। এই পীর আসল ইসলাম, রসুল করিম সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া ইসলামকে পুরোপুরিভাবে নষ্ট করে শিরক ও বেদাত ইসলামে ঢুকিয়েছে। সেজন্য এই নিয়ম এবং এই নীতি যা কিছু আছে সবই ভ্রান্ত। পীর বলে কোনো কিছু নেই। আমাদের ইতিপূর্বে যতগুলা আইম্মা ওলামা সাহাবা ইকরাম চলে গেছেন তাদেরকে পীর বলা হয়? বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পীর? সাহাবির পর কোনো তাবেইকে বলা হয়? ইমাম আবু হানিফাকে পীর বলা হয়? তো এসব পীর প্রথা, এগুলো পরের প্রথা এবং ইসলামকে ধ্বংস করার এ সকল প্রথা। এই হক্কানি পীর আর বাতেলি পীর, এই এই জিনিসও ঠিক না। এই দুটো একই ঢঙ্গের জিনিস। একটা একটু কম আর একটা একটু বেশি, কোনো তফাত নাই, একই ধরনের। এই জন্য এই যারা আপনি কাকে হক্কানি বলবেন, নিজেকে যদি আপনি হক্কানি বলেন তাহলে বাকিগুলো কি বাতিল? আর বাকিগুলোকে আপনি বাতিল বলে দেখেন তো আপনার পিঠে চামড়া তুলে দেন না? এই হক্কানি পীরের এখানে নাচানাচি চলে আর বাতিলে পীরের এখানে নাচানাচি চলে, এ সকল ফালতু প্রথা। ইসলামে এর কোনো অবকাশ নেই। ইসলামে যে জিনিসটা আছে সেটা হলো, আপনি যদি কোনো মাসলা মাসাইল দিনের বিধি বিধান না জানেন তাহলে জ্ঞানী মানুষের কাছে জেনে নেন। তাহলে কী হতে পারে? যে যিনি জ্ঞানী মানুষ তার কাছে আপনি ইসলামের শিক্ষা নিতে পারেন। আপনি আকিদার শিক্ষা নেন না ফিকার শিক্ষা নেন, আদব আখলাকের নেন, মানে ওস্তাদ যাকে বলা হয়, বা বলতে পারেন যে দিনের যিনি পণ্ডিত ব্যক্তি তার কাছ থেকে আপনি শিক্ষা নেবেন, বা সেতখানে শিক্ষা নেওয়াটা আপনার দায়িত্ব, শিক্ষা দেওয়াটা ওনার দায়িত্ব। কিন্তু শিক্ষা দিতে দিতে পীর হয়ে যাব আর এই নিজের ছাত্রকে মুরিদ বানিয়ে নিয়ে আমি জান্নাতে যাব আর এই সেই কথা বলে মানুষকে বিভ্রান্ত করব, পরে একটা মাজার তৈরি করব, খাজা বাবা হবে, অমুক হবে, তমুক হবে, এ সকল কিছু ইসলাম ধ্বংস করেছে। পীর হওয়ার জন্য কোনো শর্ত নেই। যারা পীর হয় তারা এ সকল শর্ত দেয়। পীর কীভাবে হয়? পীর কোনো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে পীর হওয়া যায় না। মানে আমি বর্তমান যুগের পীরের যে নীতিগুলা আছে তাতে পীর হওয়ার জন্য কোরআন হাদিসের শিক্ষা লাগে না। পীর হওয়ার জন্য তাকওয়া পরহেজগারেরও প্রয়োজন নেই। পীর হওয়ার জন্য শরীয়ত মানানো প্রয়োজন নেই। কেন বাংলাদেশে দেখছেন না, বহু পীর আছে একেবারে ক্লিন শেপ আটরশি, আর বহু পীর আছে যে নামাজ রোজা করে না। তো ওই জন্য বলছি, পীর হওয়ার জন্য তাকওয়া পরহেজগারিও নেই, পীর হওয়ার জন্য দিনের জ্ঞান হওয়ারও দরকার নেই। যদি দিনের ইলিম বেশি থাকলে পীর হওয়া যেত, তাহলে বাংলাদেশে আনাচে কানাচে পীর থাকতো না, মুষ্টিময় কিছু থাকতো, কারণ এরা বেশি জ্ঞানী তাই পীর। কিন্তু পীরের জন্য ব্যাপারটা এরকম না। পীর হওয়ার জন্য তাদের নিকট, ইসলামের কাছে নয়, তাদের নিকট সত্য হলো ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে যেন হয়, ওর সিলসিলায় নাসাব মানে তার বংশ পরম্পরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায়। তারপরে সে এমন ব্যক্তি হয় তাকে যেন কোনো অন্য পীর তাকে খেলাফত দিয়ে থাকে। পীর একটা তন্ত্র, একটা রাজতন্ত্র, ও মারা যাওয়ার আগে কাউকে খেলাফত দিয়ে দেয়।
যদি এরকম দেয় কিংবা বায়াত গ্রহণ করে পীর হওয়ার বায়াত, তাহলে তখন সে পীর হতে পারে। এখানে ইলিম কালাম ইত্যাদির কোনো প্রয়োজন হয় না, সব যাবতীয় ভুয়া এবং ইসলামের নামে ইসলাম ধ্বংসকারী সকল প্রথা, এগুলো সম্পর্কে চিন্তাভাবনা বাদ দেন। কোরআন এবং সুন্নতে যা এসেছে সেগুলো মানেন, বুঝতে না পারলে যারা কোরআন ও হাদিস বুঝেন তাদের কাছ থেকে বুঝিয়ে নেন। কারো আশায় আর কারো কারামতি দিয়ে আপনার নিজের কোনো লাভ হবে না।